হ্যালো ইয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্নানের পরে তোমরা কি মাখবে বন্ধুরা স্নানের পরে তো আমরা অনেকে ক্রিম মাখি অনেকে বডি লোশান অ্যাপ্লাই করি অনেকে সিরাম ইউজ করি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ঘরে কিভাবে একটা সিরাম তৈরি করে স্নানের পর মুখে এবং সারা গায়ে অ্যাপ্লাই করতে পারো এটা অ্যাপ্লাই করার পরে দেখবে তোমরা এক দুদিন এটা ব্যবহার করলেই তোমাদের ত্বক অনেকটা ফর্সা হয়ে উঠবে দাগমুক্ত হবে এবং ক্লিয়ার হয়ে উঠবে তাহলে চলো বন্ধুরা রেমেডিটি শিখে নেওয়া সাবস্ক্রাইব করে নাও এবং ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো তোমরা সবার প্রথমে একটা বাটি নিয়ে সিরামটা কিন্তু খুবই সহজ আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এখানে আমি পতঞ্জলি মার্কেটের অ্যালোভেরা জেল নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই গাছের যদি পিওর অ্যালোভেরা জেল থাকে সেটা নেবে তো অ্যালোভেরা জেল আমাদের দাগছোপ তুলতে ভীষণই কার্যকারী কারণ এর মধ্যে ভিটামিন ই ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার কারণে আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বক কিন্তু পরিষ্কার করে তোলে এবং ত্বকের দাগছোপ লাইট করে ত্বকের যেই দাগছোপ থাকবে না সেই কিন্তু আমাদের ত্বক সুন্দর হয়ে উঠবে এখানে আমি দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নিতে হবে মধু মধু আমাদের ত্বককে ফর্সা করে ক্লিয়ার করে ত্বকের যে ডেড সেলস থাকে সেগুলো কিন্তু বের করে দেয় ডেডসেলস সেলস মানে যেগুলো নোংরা জমে থাকে আমাদের ত্বকে দীর্ঘদিনের সেটাও কিন্তু ক্লিয়ার করে মধু তাই আমি এখানে এক চামচ মতো মধু নিলাম মধু কিন্তু বলি রেখাও দূর করে যাদের স্কিনে খুব বলি রেখার প্রবলেম আছে তারাও কিন্তু বন্ধুরা এটা অবশ্যই লাগাতে পারো দেখবে তোমাদের বলি রেখা কিন্তু অনেকটাই কমে যাবে তাই আমি এর মধ্যে মধু নিয়ে নিলাম মধু আর অ্যালোভেরা একসঙ্গে কিন্তু দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবার পর এর মধ্যে নিয়ে নেব আমি দুধ এখানে অবশ্যই গরুর দুধ নিতে হবে কাঁচা দুধ নেওয়া চলবে না একদমই নিতে হবে কিন্তু জ্বালানো দুধ কারণ অ্যালোভেরার সঙ্গে কাঁচা দুধ অ্যাডজাস্ট হয় না স্কিনটা খারাপ হতে পারে তাই এখানে আমি কিন্তু জ্বালানো দুধ দিয়েছি কাঁচা দুধ অনেকে শ্যুট করে না স্কিনে অনেকটা গোটা উঠতে পারে তাই জন্য অবশ্যই জ্বালানো দুধ অ্যালোভেরা জেলের সঙ্গে নিতে হবে আমি এখানে দেড় চামচ ছোটো দেড় চামচ মতো দুধ নিয়ে নিয়েছি জ্বালানো এবার সঙ্গে কিন্তু মিক্স করে নেবো মিল্ক আমাদের স্কিনে মশ্চারাইজিং প্রপার্টি দেয় মিল্ক আমাদের স্কিনে হোয়াইটনিং করে ব্রাইটনিং করে ত্বকটা কিন্তু অনেকটা মশ্চারাইজার রাখে এবং গ্লোয়িং ভাব দেয় তাই আমি এর মধ্যে দুধ নিয়ে নিলাম এবার এক সঙ্গে তিনটে উপকরণ এক সঙ্গে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে এটা তোমরা অবশ্যই স্নানের পর পুরো বডিতে মুখে অ্যাপ্লাই করে দু থেকে তিন মিনিট মাসাজ করবে এভাবেই ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কিন্তু তোমরা আধা ঘন্টা পর ধুয়েও ফেলতে পারো বা হালকা তাওয়াল দিয়ে কিন্তু এটা মুছে ফেলতে পারো বা কিন্তু তোমরা এভাবেই ছেড়ে দিতে পারো এটা তোমরা নাইটও ইউজ করতে পারো দুপুরে ইউজ করতে হবে এমন সেটা নয় স্নানের পর যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক থাকে কি মা খুঁজে পাও না ঘরোয়াভাবে তোমরা কোনো সলিউশন চাচ্ছ তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করো তো বন্ধুরা দেখো এভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নিজে মাসাজ করে নেবে দেখবে তোমাদের স্কিন একদম অ্যাবজর্ব করে নেবে তারপর ধীরে ধীরে তোমরা যে এক দু দিন যাবে দেখবে কিন্তু তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইট ভাব আসবে স্কিনে সফট ভাব আসবে কারণ মিল্ক কিন্তু স্কিনকে সফট বানায় তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এমন চ্যানেলে সাবস্ক্রাইব